পেঁয়াজের ঝাঁজ কমতে না কমতেই রংপুরের বাজারে বেড়েছে নিত্য পণ্যের দাম। চাল, ডাল, আটার দাম কিছুটা বাড়লেও নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কাঁচা বাজার। এতে বেকায়দায় পড়েছে নিম্ন আয়ের মানুষ। এই অবস্থায় প্রশাসনের বাজার মনিটরিং ব্যবস্থাকে শক্তিশালী করার দাবি জানিয়েছেন তারা। রেজাউল ইসলাম বাবুর প্রতিবেদনে বিস্তারিত ছবি তুলেছেন মেহেদি হাসান মিম। রংপুর সিটি বাজারে পেঁয়াজ নিয়ে অস্থিরতার মধ্যেই বেড়ে গেছে বেশ কয়েকটি পণ্যের দাম। মোটা ও চিকন চাল শ্রেণীভেদে কেজিতে বেড়েছে 4 থেকে 7 টাকা। আটা, ময়দা, ডাল, ভোজ্য তেল সহ বেড়েছে আরও কয়েকটি পণ্যের দাম। সপ্তাহে ভোজ্য তেলের দাম যেমন কেজি প্রতি 2 টাকা থেকে 4 টাকা বেশি। ডাল, মুগের ডাল, মোটা মুসুরের ডাল এগুলো কেজি প্রতি 2 টাকা 4 টাকা করে বেশি। পেঁয়াজ হলো 210 টাকা, 200 টাকা, ফুলকপি 50 টাকা, বেগুন 60 টাকায়, মোটাটা খটখটিয়ে বলে। ক্রেতারা জানায় পেঁয়াজের দাম কমতে না কমতেই চড়া সবজির বাজার। গেল সপ্তাহে নতুন আলু 40 টাকা কেজি বিক্রি হলেও এখন 60 টাকা, আর শিম, পটল, ফুলকপি সহ প্রতিটি সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। আর খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি। নতুন আলু 40 টাকা ছিল, এখন আজকে আবার 60 চাচ্ছে। পেঁয়াজ তো আবার বাড়ছে, চালের দামও বাড়া, সব মিলে বাজারের অবস্থা অস্থির অবস্থা। আমরা যারা সাধারণ ক্রেতা আসতেছি, বিভিন্নভাবেই আমরা ধোকার সৃষ্টি খাচ্ছি। আমি অনেক জিনিস বাজেট করে আসছি, এখানে দামের জন্য কিনতে পারতেছি না। তবে সরকারিভাবে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করায় কিছুটা স্বস্তি ফিরেছে। নগরীর 5টি স্থানে 45 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখন বিক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানোর দাবি ক্রেতাদের। সরকার যে উদ্যোগটি গ্রহণ করেছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমরা এখন লাইনে, আমরা শিক্ষক নিজেরা দাঁড়িয়ে পেঁয়াজ নিতে পারছি। এটা ভালো উদ্যোগ, আর এটা মনে হয় একটু বেশি পয়েন্টে হলে আরও বেশি ভালো হয়। 30 টাকা 50 টাকা পর্যন্ত লাগছিল, এখন তো মোটামুটিভাবে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা খুব ভালো উদ্যোগ। লাগামহীন নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং ব্যবস্থাকে জোরদারের দাবি ভুক্তভোগীদের। রেজাউল ইসলাম বাবু, এসএটিভি, রংপুর।